একজন নারী দাঁড়িয়ে আছে স্বাধীনতা, শান্তি ও দাসত্ব মুক্তির এক অনন্য প্রতীক হিসেবে। সে যেন বারবার মনে করিয়ে দেয়, দাসত্ব আর পরাধীনতা আমাদের জন্য নয়। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই বুঝতে পেরেছেন, আজ কথা বলবো যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে। আমাদের উপকথা চ্যানেলে আপনাকেও স্বাগতম। স্ট্যাচু অফ লিবার্টি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির হারসন নদীর তীর ঘেঁষা লিবার্টি দ্বীপে অবস্থিত, যার নকশা প্রস্তুত করেন ফরাসি বিখ্যাত ভাস্কর ফ্রেডেরিক অগস্ট বার্থুল্ডি, যার জন্ম হয়েছিল 2 আগস্ট 1834 সালে এবং মৃত্যুবরণ করেন 4 অক্টোবর 1904 সালে। এবং ভাস্কর্যটির নির্মাণ কাজ করেন আরেক ফরাসি বিখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার গুস্টাভ আইফেল, যার জন্ম হয়েছিল 15 ডিসেম্বর 1832 সালে এবং মৃত্যুবরণ করেন 27 ডিসেম্বর 1923 সালে। তিনি আইফেল টাওয়ার নির্মাণের জন্য বেশ খ্যাতি অর্জন করেন। ভাস্কর্যটি মূলত ফরাসি জনগণের তরফ হতে স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে মার্কিনীদের জন্য গৃহযুদ্ধ, দাসত্বর অবসান এবং ফরাসি ও মার্কিনীদের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উপহারস্বরূপ দেওয়া হয়েছিল, যা আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। ভাস্কর্যটি 1884 সালে জুলাই মাসে ফ্রান্সের নির্মাণ কাজ সম্পন্ন করা হয় এবং পরবর্তীতে ভাস্কর্যটি 350টি পৃথক টুকরারত অবস্থায় একটি জাহাজে করে 1885 সালে 1 জুনে যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয় এবং পরবর্তী দীর্ঘ চেষ্টার পর 28 অক্টোবর 1886 সালে নিউ ইয়র্ক সিটির লিবার্টি দ্বীপে ভাস্কর্যটি স্থাপন করা হয়। পূর্ব চুক্তি অনুসারে ভাস্কর্যটির ভিত্তি বা ফাউন্ডেশনের ব্যয় বহন করতে হয় মার্কিনীদের এবং মূল ভাস্কর্যটির ব্যয় বহন করতে হয় ফরাসিদের। এটা মূলত গ্রাউন্ড করা একজন মধ্যবয়সী আফ্রিকান আমেরিকান নারীর প্রতিমা, যার ডান হাতে আলোর মশাল ধরে আছে মাথার উপরে ও বাম হাতে একটি আইনি বই, যার উপরে রোমান সংখ্যায় ও ইংরেজি সংখ্যায় লেখা আছে জুলাই 4, 1776, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ, এবং পায়ের কাছে পড়ে আছে একটি ভাঙা শিকল, যা মুক্তির বার্তা প্রকাশ করে। এর মাথার মুকুটে রয়েছে 7টি কাঁটা, যা 7টি মহাদেশ ও 7টি সাগরের নিদর্শন স্বরূপ। মুকুটে আরও রয়েছে 25টি জানালা, যেগুলো ওয়াচ টাওয়ার হিসেবে কাজ করে। সেখানে যেতে আপনাকে পাড়ি দিতে হবে 354টি সিঁড়ির ধাপ এবং গ্রহণ করতে হবে অতিরিক্ত 1টি প্রবেশ টিকিট ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। ফাউন্ডেশন সহ ভাস্কর্যটির মোট উচ্চতা 305 ফুট 1 ইঞ্চি, যা মোটামুটি 1টি 30-তলা বিল্ডিং এর সমমান। তামা দ্বারা তৈরি এই ভাস্কর্যটির মোট ওজন 225 টন বা 2,22,000 কেজি। এর পা থেকে মাথার উচ্চতা 111 ফুট 1 ইঞ্চি ও পা থেকে ডান হাতের মশালের উচ্চতা 151 ফুট 1 ইঞ্চি, এক কান হতে আরেক কানের দূরত্ব 10 ফুট, নাকের দৈর্ঘ্য 6 ফুট। বর্তমানে আমরা এর গায়ে যে সবুজ রং দেখতে পারি তা প্রথম অবস্থাতে ছিল না। যেহেতু ভাস্কর্যটি তামা দ্বারা তৈরি, সেহেতু এর প্রথম রং ছিল তামাটে। আমরা এখন যে সবুজ রং দেখতে পারি সেটা এক বিশেষ ধরনের মরিচা, যা জলীয় বাষ্প তামার সংস্পর্শে এসে তৈরি হয়েছে। ন্যাশনাল পার্ক অফ ইউএস এর তথ্য অনুসারে প্রতি বছর প্রায় 3.8 মিলিয়ন দর্শনার্থী ভাস্কর্যটি দর্শনের জন্য আসে। 2008 এর সংখ্যা ছিল 3.56 মিলিয়ন এবং 2019 এর সংখ্যা দাঁড়ায় 4.24 মিলিয়ন, যার গড় হিসাব 3.8 মিলিয়ন। প্রতিদিন প্রতি গ্রুপে সর্বোচ্চ 10 জন করে মোট 240 জন পর্যটক ভাস্কর্যটির ভিতর প্রবেশ করতে পারে, যাদের টিকিট কিনতে হয় অনলাইনে প্রায় 1 বছর পূর্বেই। কিন্তু লিবার্টি দ্বীপে যাওয়ার জন্য যে টিকিট প্রয়োজন হবে তা আপনি তাৎক্ষণিকই নিতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ উপকথা চ্যানেলের সাথে থাকার জন্য।